হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের সকলের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ইউনিভার্সিটির পক্ষ থেকে তোমাদের ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্টের কোয়েশ্চেন প্যাটার্ন অর্থাৎ নম্বর বিভাজন জানিয়ে দেওয়া হলো। সেই নম্বর বিভাজনটা নিয়েই আলোচনা করব। আজকে তোমাদের সামনে সেই নম্বর বিভাজন যেটা বলা হয়েছে সেটা নিয়ে আলোচনা করব। পরবর্তীকালে এই নম্বর বিভাজন অনুযায়ী তোমাদের সাজেশান আলোচনা করে দেব। তাহলে চলো দেখে নাও তোমাদের নম্বর বিভাজন কী থাকছে এবং তোমাদের ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে কিভাবে নোটিশটা ডাউনলোড করবে সেটাও ভিডিওর শেষে বলে দেব। দেখো, এখানে প্রথম পয়েন্ট যেটা বলা হয়েছে যে 50 নম্বরের টোটাল পরীক্ষা হবে। এখানে সময় থাকছে কত? সময় থাকছে 2 ঘন্টা। তাহলে এখানে গুরুত্বপূর্ণ দুটো জিনিস তোমরা জেনে গেলে, যে 50 নম্বরের পরীক্ষা সময় হচ্ছে 2 ঘন্টা। তারপরে দ্বিতীয় যে ব্যাপারটা আছে, দেখো কোয়েশ্চেন প্যাটার্ন। কোয়েশ্চেন প্যাটার্নের মধ্যে দেখো, কোয়েশ্চেন প্যাটার্নের মধ্যে তোমাদের এমসিকিউ কোয়েশ্চেন থাকবে, এমসিকিউ কোয়েশ্চেন থাকবে। এমসিকিউ কোয়েশ্চেন কটা থাকবে? 10টা এমসিকিউ কোয়েশ্চেন থাকবে 10 নম্বরের। অর্থাৎ দেখো, যেটা 4টে করে চয়েস থাকে সেই 4 চয়েস বেস্ট কোয়েশ্চেন, অর্থাৎ এর থেকেই বোঝা যাচ্ছে যেটা এমসিকিউ কোয়েশ্চেন। আর এটা হচ্ছে কম্পালসারি, অর্থাৎ এতে কোনো অপশান থাকবে না যে 12টা দেবে বা 15টা দেবে, তার মধ্যে থেকে 10টা করতে হবে, এরকম নয়। এখানে 10টা প্রশ্ন দেওয়া থাকবে, এমসিকিউ 10টাই করতে হবে এবং তার জন্য তোমরা 10 নম্বর পাবে। তারপরে দেখো, তারপরে হচ্ছে 2 নম্বরের প্রশ্ন। 2 নম্বরের প্রশ্ন পরীক্ষায় তোমাদের 10টা প্রশ্নের উত্তর দিতে হবে। টোটাল 12 প্রশ্ন থাকবে, অর্থাৎ টোটাল 12টা প্রশ্ন থাকবে, তার মধ্যে 10টা প্রশ্ন অ্যান্সার করতে হবে এক একটা প্রশ্নের জন্য 2 নম্বর। অর্থাৎ এটা হচ্ছে এসএকিউ কোয়েশ্চেন, অর্থাৎ শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন। তারপরে দেখো, তারপরে আছে দেখো এখানে 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্ন 4টে অ্যান্সার করতে হবে তোমাদের, 4 5 20। এখানে তোমাদের 6টা প্রশ্ন দেয়া থাকবে। এবারে দেখো, এখানে তোমাদের আমি বেঙ্গলিতে এখানে বলে দিয়েছি, তারপর আরও একটা দেখো। হ্যাঁ, এবারে তোমরা দেখে নাও, বেঙ্গলিতে আমি এখানে পরিষ্কার করে বলে দিয়েছি যে 50 নম্বরের লিখিত পরীক্ষা হবে, যেখানে 1 নম্বরের প্রশ্ন 10টি লিখতে হবে, এটা এমসিকিউ প্রশ্ন। তারপরে 2 নম্বরের প্রশ্ন 10টি লিখতে হবে, এটা হচ্ছে এসএকিউ প্রশ্ন, এখানে দেওয়া থাকবে 12টি। এবং 5 নম্বরের প্রশ্ন 4টি লিখতে হবে এবং এখানে দেওয়া থাকবে হচ্ছে 6টি প্রশ্ন দেওয়া থাকবে। আরেকটা বিষয় তোমাদের বলার আছে যে তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা অ্যাডমিশান নিতে ইচ্ছুক আছো, তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো, 9123005218। এই নম্বরে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো, আমাদের অনলাইন কোচিং ক্লাস চলছে। এবারে তোমরা দেখে নাও কোয়েশ্চেন প্যাটার্নটা তোমরা কীভাবে ডাউনলোড করবে। তার জন্য তোমাদের মোবাইল ফোন থেকে ক্রোম ব্রাউজার বা যে কোনো ব্রাউজার থেকে তোমাদের গুগলটাকে ওপেন করে নিতে হবে। আমি ক্রোম ব্রাউজার থেকে গুগলটাকে ওপেন করব। দেখো, এখানে গুগলটাকে ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পরে বেশি কিছু করতে হবে না, এখানে যেখানে সার্চের অপশান আছে সেখানে জাস্ট সিইউ লিখতে হবে, এইটুকু লিখতে হবে, সিইউ লিখে দিলাম। লেখার পরে কি করতে হবে দেখো, লেখার পরে নিচে স্ক্রল করে আসবে, আসার পরে এখানে একটা দেখতে পাবে সিসিএফ আর ইউজি লেখা আছে। এই যে লেখা আছে এখানে টাচ করলে, টাচ করার পরে তোমাদের সামনে একটা পেজ ওপেন হয়ে যাবে। সেই পেজটাকে তোমরা নিচের দিকে ধরে একটু টানবে, টানলে সেই পেজটা কী হবে, রিফ্রেশ হয়ে যাবে। রিফ্রেশ হয়ে যাওয়ার পরে তোমরা কী করবে দেখবে, 26/12/2023 এই তারিখে একটা মানে নোটিশ এখানে দেওয়া আছে, সেখানে সমস্ত সাবজেক্টের কোয়েশ্চেন প্যাটার্নগুলো দেওয়া আছে। তোমরা সেখান থেকে কোয়েশ্চেন প্যাটার্ন ডাউনলোড করতে পারবে। দেখো, তোমাদের সামনে কোয়েশ্চেন প্যাটার্নটা ডাউনলোড হয়ে চলে এলো। এখানে বিভিন্ন সাবজেক্টের পাবে, আমি যেটা তোমাদের বললাম সেই সাবজেক্টটা একটু তোমাদের আমি দেখিয়ে দেবো। দেখো, এগুলো অ্যান্থ্রোপলজি আছে, তারপরে বিবিএ আছে, তারপরে দেখো সমস্ত সাবজেক্টের এখানে কোয়েশ্চেন প্যাটার্ন কিন্তু বলা হয়েছে, কেমিস্ট্রি দেওয়া আছে। এরপরেই তোমরা পেয়ে যাবে ইএনভিএস। দেখো, ইএনভিএস সাবজেক্টের কোয়েশ্চেন প্যাটার্ন যেটা তোমাদের সামনে আলোচনা করলাম সেই নোটিশটাই এখানে আছে।